একজন দর্শক অপেক্ষা করছে টেলিফোনে, তার সঙ্গে কথা বলে নিই। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আলমগীর, কুমিল্লা থেকে বলছি। জি আলমগীর বলুন। আমার বাম দিকে একটু ঘাড় থেকে ডানাটা পর্যন্ত ব্যথা আর কি, আজকে কয়েকদিন। তারপরে শুইলে ব্যথা করে, চলাফেরা করলে কোনো ব্যথা করে না, এর জন্য আমি কি করব? কোন হাতে ব্যথা সেটা? বাম হাতে থেকে ঘাড় থেকে একটু ডানাটা পর্যন্ত আর কি, মানে একটু ওপর শুয়ে থাকলে ব্যথা করে বেশি আর কি। আপনি মাথার নিচে কয়টা বালিশ দেন? ঘাড় ব্যথা হঠাৎ করে হবে, যদি আপনি হিস্টরি নিয়ে দেখেন যে উনি হয়তো একটু ব্যাক খেয়ালি, বা অনেকে রেলিং, খাটে রেলিং এর মাথা দিয়ে কাত হয়ে শুয়ে টিভি দেখে, এতে ঘাড়ে যে স্পাইনাল কার্ভেচারের সমস্যা হতে পারে, হঠাৎ করে আসছে, এটা একেবারে অ্যাকিউট কেস বা নতুন কেস। আমার মনে হয় আলমগীর সাহেব যে ওই যে বলছিল যে শোয়ার থেকে এটা হওয়ার সম্ভাবনা বেশি, আপনার এখন যে সমস্যাটা এটা আপনি কুসুম গরম সেক দিয়ে দেখেন, যদি চলে যায় বেটার, না হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে ডায়াগনোসিস করতে হবে। তবে আপনি ওই যে রেলিংয়ে বা দুটা উঁচু বালিশে যদি শোন, তা থেকে এই সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়, এবং যারা এই উঁচু বালিশ ইউজ করেন বা দুটো বালিশ ইউজ করেন তাদের ঘাড়ে বড় আকারের সমস্যা হতে পারে। আপনার অবশ্যই পাতলা, নরম এবং একেবারেই সফট বালিশ ব্যবহার করবেন, তাহলে ঘাড়ে জাতীয় সমস্যা হবে না। একজন দর্শকের ফোনটি নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি বিক্রমপুর খান, রাজন বলছি। আমার রাজন, রাজন বিক্রমপুর থেকে। আচ্ছা আচ্ছা বলো। আচ্ছা, আমার বয়স হলো 25। আমার ঘাড়ে যে সার্ভিকাল পেইন, মানে যে ঘাড়ের একটা হাড় বাজছে, মানে আমার প্রচন্ড ঘাড়ে ব্যথা হয়, ঘাড়ের ব্যথা থেকে মানে মাথায় ওঠে, মানে অচেতন ব্যথা, মানে আমি সহ্য করতে পারি না। তারপরে আমার প্রচন্ড 2-3 দিন অনেক খারাপ লাগে, মানে পিঠে গেছে, মানে এরকম, মানে খুব মানে খারাপ লাগে। বুঝতে পেরেছি। তো আপনি কি চিকিৎসা নেন নাই অথবা ডাক্তার দেখান নাই? চিকিৎসা কি? আচ্ছা, ওই ঢাকা মেডিকেল আমি যে ভ্যান্ডিলেন 40 দিন খেলো, খাওয়ার পর তার কমে নেই ব্যথাটা, মানে 5-10 দিন পরে পরে আর কি ব্যথাটা ওঠে, মানে প্রচন্ড খারাপ লাগে অনেক। আপনার কি ঘাড়ের কোনো এমআরআই করা আছে? না, এমআরআই করা নাই, কিন্তু মাথার এমআরআই সিটি স্ক্যান করা আছে। মাথা কিছু পাওয়া যায়নি? আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। দর্শক, আপনার টেলিফোনের ভলিউমটা কমিয়ে নিন একটু, বলুন। হ্যাঁ বলুন। জি আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন, আপনার প্রশ্ন বলুন। বয়স কত? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পরের উত্তরটা আমরা পরে দিই। যে আগে যে রোগী বলেছিল যে হ্যাঁ তার সার্ভাইকাল রিব, এই ক্ষেত্রে অনেক সময় এমআরআই প্রয়োজন হয় না, এক্সরে করলে সার্ভাইকাল রিবটা দেখা পাওয়া যায়, যেটা হচ্ছে থোরাসিক আউটলেট সিনড্রোম। আমরা যেটা হচ্ছে আমাদের এসএমএস এসে ছিল দর্শক, যে আমরা এটা হচ্ছে ঘাড় থেকে বিভিন্ন নার্ভ হাতে আসছে, এবং শুধু নট অনলি নার্ভ, এখানে কিন্তু বিভিন্ন ব্লাড ভেসেলস আছে, এগুলো একসাথে কিন্তু ওখানে রিভের কারণে কম্প্রেসড হতে পারে। সেক্ষেত্রে শুধু কেবল নার্ভের সমস্যা হবে না, ব্লাড মানে সার্কুলেটরি সমস্যাও হতে পারে। তো আমার মনে হয় দর্শক, এই সমস্যাটা আরো কনফার্ম করা দরকার। আপনার যেহেতু ঘাড় মাথা এবং ব্রেনে সিটি স্ক্যানে কিছু পাওয়া যায় না, এটা ঘাড় থেকে হচ্ছে, এবং এই ক্ষেত্রে চিকিৎসা ডিফারেন্ট, এগুলো ব্যথার ওষুধ বা অন্য ওষুধ খেয়ে খেয়ে গ্যাস্ট্রাইটিস, আলসার, আরো বিভিন্ন সমস্যা হতে পারে। এক্ষেত্রে আপনাকে ডিকম্প্রেশন বা রিল্যাক্সেশন থেরাপি দিতে হবে, যেটা মডার্ন ফিজিওথেরাপির অংশ। এক্ষেত্রে কিছু ইলেকট্রোথেরাপি আছে এবং পাশাপাশি এক্সারসাইজ, প্রয়োজনে কিছুদিন হসপিটালাইজড হয়ে থেরাপিগুলো করলেই সমস্যাটা পার্মানেন্টলি চলে যাবে। আর দ্বিতীয় যে দর্শক বলছিল যে বাতজ্বর, আসলে এই ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট, আসলে ওই কিছু ব্যথা হলেই বাতজ্বর বলে, এটা আমাদের দেশে বাতজ্বরটা কি স্পেসিফিক জ্বর এবং এটা সাধারণত বাতজ্বর আপনি জানেন যে বয়স মোটামুটি কিশোর বয়সে এটা হয়, বাচ্চাদের থেকে শুরু করে, তো সাধারণত মনে হয় না এটা বাত রোগ, আর বাতজ্বর কিন্তু সব বেশিরভাগ অনেকে করে কি এক করে ফেলে। তো দর্শক আমার মনে হয় আপনার এটা আরো কনফার্ম করা দরকার। আপনি যে বলছিলেন বাতজ্বর, সম্ভবত মনে হচ্ছে বাত রোগ,
যেটা আমরা আর্থ্রাইটিস রোগ বলে থাকি মহিলাদের কমন, যেমন ফাইব্রোমায়ালজিয়া, সারা শরীরে ব্যথা হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। আপনার ডায়াগনোসিসটা আরো কনফার্ম করা উচিত, প্রয়োজনে আপনি একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে ডায়াগনোসিস কনফার্ম করেন। যদি ডায়াগনোসিস কনফার্ম করা যায় সেক্ষেত্রে চিকিৎসা দিতে হবে। বাত জ্বরের চিকিৎসা এক আর বাত রোগের চিকিৎসা আরেক। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।